আমি বন্ধু না, নিজের মতলবই বিচার করতেছ? আরে রাজা সিন্তা আমি করবো, আমি কি মিনিস্টার না মন্ত্রী? রাজা সিন্তা আমি করতাম? এটা তো কয় আমার সম্পত্তি, এটা কয় কামার মারা, দুই হাজার জায়গার মধ্যে কোন সাহস এইগুলো বস্তু মেরে দিবে? এটা মল্ল আমার সারেং গুলো, এটা আমার সম্পত্তি, আমার টাকা দা কিনে লছি, কেওর কামাই দা কিনে লছি, কেওর কামাই দা দুটিয়া দিছো, কিছু সম্পত্তি দিছলা? দুইটার কথা আছে না, সম্পত্তির কথা আছে না, তুমি সরকারি রাস্তা বানায় দিতেই লাগবো, কারণ রাইজের সুবিধা হইতে এটা তোমার পাট্টা বাড়ি থাকলো, আমরা সরকারি সরকারি সারা মানুষ যদি একত্রিত হয়েছে না, তুই যাও ভাইতে না, এই বাড়িটা তোর পাট্টা বাড়ি হইতারে, একটা কথা দিস, সরকারের রুল আছে, তোর পাট্টা বাড়ি তোরা 10 জন বড় থেকে তুই আল হাবরো, আমি আল হাবরো, হ্যাঁ কি আল হাবরো, এই দাদাগিরি খাতো না, বুঝি এটা দাদাগিরি করছ, এই দাদাগিরি খাতো না, রাস্তা লাগবো, রাস্তা দে তোছি না, এটা তো দাও মাইন দাও, আমার বাড়ি আরো যাই বাড়ি দাও, মাইছে বাড়ি দাও, গুরিয়া 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 মাইন দাও, কোন কোন ফুট কি থই উঠছে, এর মধ্যে দিতাম না যাবে, এর বাড়ি দিতাম না, রাস্তা বাড়ি দিতাম না, এর বাড়ি হচ্ছে রাস্তা ছাড়া রাস্তা বানাই, এর মূল লোক না, বান্ডারি বেড়া দিছস, এন্ডা তোর দুই হাজার জায়গা ভরছে ভাই, এন্ডা এই মাইরা তোর ভরছে দেখিয়া, তুই এত গাবলিতি করবে? আমি আনি গুড়ি করবাম করতে পারি, রাস্তা লেগে যায় আমি বলেছি তুই দেখ দশটা থেকে তুই আর হাবর না, আমরা প্রত্যেকটা মানুষের দানিগুড়ি করে লাগে, হয় রাস্তা এনে আছে, মানুষের রাস্তা আছে, এটা তোর খামার এই বলছে, দেখ প্রত্যেকটা মানুষের তো বেয়ে রাস্তা দিচ্ছে, রাস্তা দিচ্ছে, রাস্তা বানাই না, বানাই দিতারো না, আমার বাড়ি দেখা, আরে ভাই কারে বুঝাইতেছো তুমি, আমার বাড়ি দেখা, না কাজ করিস তা বুন, আলাম মায়ালা তুই যে আতে এই নদী এক বাস্তি দা বদ্ধ করছ, তুই একটু বসে রাস্তা আমি দিতাম না, এটা দিতাম না, যাও না, আরে বসে না, দেখ ভাই ওই ইদার উপর দেখে কান্না বানাইও না, সবই বিচার করুন এই যে আরো মানুষ আছে, এইদিকে মানুষ আছে, সবই মানুষ, তোর বেজাল আছে, আজ কইছিলাম তোর বেজাল আছে, বুঝাই বুঝাই বুঝতে বেহাই মানুষ, একটা হুদা বেগ লোক করতেছস, দেখ ভাই তোর আমি আবার অনুরোধ করছি, তুই হুদা বেহুদা আইন জানাইতেছস তুই, কারণ দেখ তুই চিন্তা করে অন চিন্তা করে দেখ, এই রাস্তাটা তো কত বছর ধরে চলতেছে, তুই যে বলে বাড়ি নেওয়া মান ছিলে, এই রাস্তাটা আমরা বাপ দাদার আমার থেকে দুই ভাই রাস্তা চলতেছে বস্তির মধ্যে, এটা আমরা বেশ সুবিধা লাগিয়া তুই দিবে তোর গাড়া দিবে রাস্তা, তুই বেজাল আছে, দেখ মানুষ আমরা আছি, দেখ বেজাল আছে, দেখ বেজাল আছে, একদিন জান লাগবো, দেখ আমি মানবতার খাতিরে তোরে বালা হইয়া কইতাছি, ওখানে বালা হইয়া বুঝাইতাছি, তুই বালা আছে তুই রাস্তাটা ছেড়ে দি, রাস্তাটা খুলে দি, না দিলে আমরা ব্যবস্থা আমরা করবো, কি করবো করবো, আমরা ব্যবস্থা আমরা করবো, আমি রাস্তা দিতাম না, দেখ তোর লাগে সুর তো বুঝতে পারছিস, তোমার কি করবার আছে তুমি করো, তোর গাড়ি দিব রাস্তা,
তোর গারে রাস্তা দেখো সিধা আমার বাইত আসবে আরে ফুলে ফুলে ফুলা ফানে আপের বস্তু লয়ে যাগা জিকালে কই আল্লাহ ফুলা ফানে আরে আমার বাড়ি রাস্তা লাগাই দা তোর বাড়িতে বেড়া লাভ রাস্তা দিব ভাই অনু অহন ঘটনা হয়েছে তুই রাস্তা খুলে দিবে আমি দিতাম না তোরে অহন কইতে আমরা হেন্দা যাওয়া কোনো সম্ভব করে না তুই কোনদিন রাজা হইত না থাকুন তোর মাটি যদি তুই তোর মাটির বাহাদুরি দেয় তোর কত টিয়া লাগে মাটির দাম কম আমরা খারাপ হয়
তুই বহুত বড় ভুল করছ। অন্তর আমি এটাই কইবার চাই, এটাই কইবার চাই, তোর আমি এটাই কইবার চাই, তোর কে আবার হেলবে, তোর রাস্তা নামাই পাই দিবে তুই ভাই। এগুলো কাম করিস না সফরিয়া সুতাগণ। আমরা একটা সচেতনমূলক ভিডিও বানাচ্ছি, আমার এক ভাই অনুরোধ করছে, সেটার উপরে নির্ভর করে একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটা এটাই, দেখেন বস্তি বাড়িতে বহুত রাস্তাঘাট থাকে, একজনের জমিনে আরেকজনের জমিনে অল্প স্বল্প দিতে লাগে, মিলেমিশে চলতে লাগে, সেটার উপরে বৃত্ত করে আমরা ভিডিওটা বানাচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই ভিডিওটা বহুত দূরে থেকে একজন মানুষের কমেন্টে বানাচ্ছে, কিন্তু এটা সত্য ঘটনা। কি বলেন ভাই, সত্য ঘটনা? দেখেন রাস্তা লাগিয়া যদি আপনি এই রাস্তাটা দিয়ে দেন, মানুষটা হট করে ঘরে যাইতে পারে, আর নাহলে এই দিকে ঘুরে যাইতে লাগে, এরকম বহুত হইতেছে। তবে ভাই এই ভিডিওর দ্বারা এই মেসেজে আপনাদের দিতে পাই, মাটির আড়াই বড়াই করবেন না ভাই, আপনার অল্প মাটি লেগে রাস্তা যাও বা যে কোনো পর্যায়ে রাস্তাটা দিয়ে দিবেন। এটা একটা সচেতন ভিডিও। ধন্যবাদ।